আসসালামু আলাইকুম আমার সব ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। সো এটা হচ্ছে 12ই জানুয়ারি, শনিবার। সো আজকে সকাল সকাল খুবই ওয়েদারটা চেক করলাম, দেখলাম যে -5 চলছে, কখনো আপ কখনো ডাউন হচ্ছে। সো খুবই ঠান্ডা, আমি আসলে জানালার ভিতর থেকে গেছি, জানালাটা খুলে যে করবো, বিকজ কালকে একবার আমি হাত থেকে গ্লাভসটা খুলে আমি ফোন ইউজ করছিলাম, জাস্ট 1 মিনিটের মধ্যে আমার হাত একদম ফ্রোজেন হয়ে গেছে লিটারালি। আর মনে হচ্ছিলো আমার হাতটা অবশ, সো এই জন্য আমি আজকে এরকম করলাম না, বিকজ বাইরে অনেক বেশি ঠান্ডা। সো আমি উঠে হট ডগ অ্যান্ড এগ বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আমি এই হট ডগটা ইউজ করি, এটা খুবই ভালো টেস্ট। আমি এত হট ডগ খাই না, বিকজ আমার এত পছন্দ না। সো সবসময় হট ডগটা খাই, আর এই কোম্পানিটা খুব ভালো, তাই আমরা সবসময় এটাই রাখা ট্রাই করি। সো হট ডগটা বেশি না, আই থিঙ্ক 10 মিনিটস অর লেস দেন 10 মিনিটস লাগে। সো আমি হট ডগের জন্য এই বনটা ইউজ করি। আমি আসলে এটা এই ফার্স্ট এবারে আনলাম, আমি সবসময় আরেকটা আছে ওইটা ইউজ করি। সো আমার হট ডগটা ডান অ্যান্ড সাথে আমার এগটাও ডান। আমার যতবারই আমি এগ সিদ্ধ করি ততবারই কেমন যেন একটু হয়ে যায়। সো এই যে আমার এগটাও ডান, আমি আসলে খোসাটা ছাড়ানোর সময় একটু ভেঙে যায়, সো আমি ট্রাই করি একটু ধীরে ধীরে করার। সো আমি আজকে আমার জন্য কফি বানাবো। আমি আজকে এই কফিটা অনেক দিন পর আসলে কফিটা খাওয়া হচ্ছে। আমার কফি হচ্ছে খুবই ফেভারিট, আমি জানি না কার কার ফেভারিট, আমার চায়ের থেকে কফিটা বেশি ভালো লাগে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি কফি কেমন পছন্দ করতাম। সো আমি এই মগে আজকে কফিটা বানাবো আর এই চামচটা ইউজ করবো। সো আমি যেভাবে বানাবো সেটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে। সো আমি এই চামচের 1 চামচ চিনি নিব, আর এই সেম চামচের 1/2 চামচ আমি কফি নিব। আর এটা যারা জানেন তো আলহামদুলিল্লাহ জানেন, আর যারা জানেন না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আসে। আমি ট্রাই যখন করেছি, আমি ফার্স্ট টাইম আমি যখন ট্রাই করেছিলাম অনেক ভালো এসেছে। এটাকে জাস্ট আমি এই চামচটি এক চামচ একদম পানি দিয়েছি। সো পানি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে বিট করতে হবে, আর যাদের ফ্রদারটা আছে ওইটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়, যেহেতু আমার হাত দিয়ে করতে হয়েছে। সো আমি অনেকক্ষণ আমাকে করতে হবে, যত বেশি করবে এটা একটু ফোমি ফোমি হবে, তখন এটা টেস্টটা আরও বেশি ভালো আর একটু কষ্ট করতে হবে, বাট আউটপুটটা জাস্ট ওয়াও আসে। আসলে যারা ট্রাই এখনও করেননি অবশ্যই অবশ্যই করতে পারেন। আমি এটা যখনই টাইম পাই আসলে করি, আমার খুবই ফেভারিট। আর এই যে আমি আসলে জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমি এটা আলোতে দেখানোর ট্রাই করছি, এই যেটার কালারটা আমি কিন্তু কোনো মিল্ক অ্যাড করিনি এখানে, জাস্ট এখানে আমার হাত দিয়ে করতে করতে এরকম ফোমি হয়েছে এবং কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর বাংলাদেশের চিনিগুলো একটু কী বলে একটু গোটা গোটা থাকে, এখানেরগুলো আসলে এত গোটা না, একদম মিহি। সো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা এত মানে গরম ছিল যার জন্য আসলে আমার ক্যামেরা ধোয়া ধোয়া হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন কতটা ফোমি হয়েছে আমার কফিটা, আর অনেক টেস্ট হয়েছে। আমি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে, ও আমি সবসময় ট্রাই করি আসলে এরকম বানানো, বাট সময় স্বল্পতার জন্য আসলে এরকম বানানো হয় না। বাট আজকেরটা খেয়ে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, আমার তো মনে হয়েছে আমি আজকে আবার খাবো, যেহেতু আমি শুনেছি যে কফি নাকি এত বেশি খাওয়া ঠিক না। সো আমি সকাল নাস্তা হিসেবে একটা ফ্রোজেন নুডলস বলা যায়, আসলে এটার নামটা হচ্ছে চিকেন মার্গেরিটা উইথ বালসামিক, একটু হার্ড নেম। সো আমি এরকম ফ্রোজেন কয়েকটা নিয়েছি, এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 4.99 সামথিং, বাট এটা আমি সেলে পেয়েছিলাম 2 for 5। সো আমি কয়েকটা নিয়ে এসেছি জাস্ট ট্রাই করার জন্য। সো ফ্রোজেন ফুড আমি শুনেছি যে এত খাওয়া উচিত না, আসলে আমি আর তো খাই না, বাট মাঝে মাঝে দেখলে মনে হয় যে না একটু ট্রাই করি দেখি কেমন। সো এটার ভিতরে এরকম বক্স থাকে আর উপরে একটা কি পলিথিন টাইপের থাকে জাস্ট কভার আপ। সো এটাকে আমি খুলবো, আর এটার সাথে সসও থাকে, এই যে এটা সস, যেহেতু আমি আজকে চুলায় করবো, এখানে ইনস্ট্রাকশানে দেওয়া যেন ওভেনে করি, বাট ওভেনে থেকে চুলায় করলে একটু বেটার হয়। সো আমি সসটাকে ওভেনে মেল্ট করে নিয়েছি, আর এখানে প্যান অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি আমার এই নুডলসটা দিয়ে দিব। আর এগুলো আমি ফার্স্টে ভেবেছিলাম রেড বেল পেপার, দেন দেখলাম না এটা আসলে টমেটো, এখানে ইনস্ট্রাকশানে ছিল। সো আমি এটার উপরে সসটা দিয়ে দিব আর এই পিঠে পিঠ ভালো করে নাড়বো। আর যেহেতু ফ্রোজেন একটু টাইম নিতে পারে, আমি চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি, লো না একদম হাইও না। সো আমার এটা রেডি, একদম অল্প থাকে বাট চলে আসলে হালকা পাতলার মধ্যে খাওয়া দাওয়া। সো আমার নাস্তা হচ্ছে আজকে এইটাই, কফি আর একটু নুডলস। সো আমি ট্রাই করি আসলে তাড়াতাড়ি উঠার, বাট শীতের জন্য আসলে ইদানিং আমার লেট হয়ে যাচ্ছে, বাট আমি সবসময়
অ্যালার্ম দিই, অ্যালার্ম দেওয়ার পর আমি অ্যালার্মে উঠিও, বাট অ্যালার্মটা আবার অফ করে আবার শুয়ে থাকি কতক্ষণ। দেন মাঝে মাঝে আম্মুকেও বলি যে আম্মু আমাকে এই টাইমে কল দিবেন, তাহলে আমি উঠতে পারবো। তো আম্মু মাঝে মাঝে কল দেয়, বাট আমি ফোন কেটে আবার ঘুমিয়ে যাই। তো এটা হচ্ছে আজকে নাস্তা। আর আজকে আমি রান্না করবো শ্রিম্প আর স্পিনাচ আর হচ্ছে কুমড়া ভাজি করবো। আমার হাজব্যান্ডের ফেভারেট ফুড, ও এটা খুবই পছন্দ করে, আর আমার স্পিনাচটা খুবই ভালো লাগে। সো আমি দুইটা প্যান বসিয়ে দিয়েছি দুই দিকে। আর আমার আজকে বিকালে কাজ, কালকে রাতের হালকা পাতলা খাওয়া আসলে লেফট ওভার রয়েছে। লেফট ওভার খাওয়া আমরা আসলে খাওয়া একটু কমই পছন্দ করি। সেখানে আমি যেহেতু আমি এই রান্নাটা সেম রান্নাটা আমি কয়েকদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছিলাম, সো আজকে আমি ডিটেলসে দেখাবো না, আমি সেম ওয়েতেই রান্নাটা করবো। লাইক আদা রসুন হলুদ মরি ধনিয়া সেম থিং। সো আমি আর দেখাবো না, আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই এসেছে। আজকে বলতে গেলে আমি একটু আর্লি উঠাতে আমার সবগুলো কাজ আর্লি হয়েছে। দেখা যায় মাঝে মাঝে এত লেটে উঠে যাই, আমার সকালে নাস্তা করার টাইম থাকে না, আমি কোনো মতে ফ্রেশন আপ হয়ে শাওয়ার নিয়ে আমি লাঞ্চ করে কাজে চলে যাই। সো আজকে আমার টাইমটা অনেক ভালোই ছিল। দেন আমি ভিডিও এডিটিং করারও টাইম পাচ্ছি, তার জন্য আমার অনেক অনেক ভালো লাগছে। এখন থেকে ভাবছি যত কষ্ট হোক আমি আর্লি মর্নিং ওয়ানটা ট্রাই করবো। আমার কাজের টাইম অলরেডি হয়ে গেছে, আমি এখন কাজের জন্য বেরো হয়ে গেছি। আর খাওয়া দাওয়া করে আমি বের হয়েছি। আমি সবসময় ট্রাই করি কাজের জন্য আমি আধা ঘন্টা আগে বের হওয়ার, কারণ এখন শীতের জন্য আসলে বাস অনেক বেশি প্রবলেম করে। লাইক লাস্ট নাইট আমার আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে, দেন গিয়ে আমার বাস পেয়েছে। আর শীত এত বেশি যে আমি আমার গ্লাভস সোয়েটার সব কিছুর ভিতরে আমার ঠান্ডা ঢুকছিলো। সো আজকের ভিডিও আমার এতটুকু ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।